আমরা দেশের যে হিন্দু তারা কয় যে তোমরা এত কমাল্লায় কেমনে মিল করতে আসো বুঝি না কিছু। তারা দেখছে যে রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, মেঘের লেগে একজন, দানার লেগে একজন, আলুর লেগে একজন, গমের লেগে একজন, দানা আবার কয় জাতের মিলাইয়া মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না। আর লেগে আস্তে আস্তে আগবাইতে আছি মন দিয়া শুনে ফেরারা কিন্তু আল্লাহ মানত, তারা আল্লাহ মানত, কিন্তু শুধু এক আল্লাহ মানত না, তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে, আল্লাহ কি আর সব করে পারবো, যেই আল্লাহ মেঘ দিব এই আল্লাহ এবার রোদ দিব কেমনে, যেই আল্লাহ খিদা দিব এই আল্লাহ এবার খানা দিব কেমনে, যেই আল্লাহ ফিরে ফিরি লাগাইবো এই আল্লাহ এবার লেহাফড়া করাইব কেমনে। আল্লাহ গিয়া তারা আল্লাহর লগে আরো 360 জন আল্লাহ বানাই লইছে, রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিরে ফিরির লেগে একজন, সুটা সিটার লেগে একজন, ফোলা ফানের লেগে একজন, মাইয়া ফানের লেগে একজন, মিলাইতে মিলাইতে তারা দেখছে 360 আল্লাহর কমে তারা আর হয় না। আর আস্তে কন্যা হুজুবিল্লাহ, আপনার কি নতুন ওয়াজ শুনুন না, এই এলাকার মানুষ যেই ওয়াজ শুনছে অনেক হুজুরে এত ওয়াজ করছে ওরা তো কখনো নাউজুবিল্লাহ ইয়ে যাতা দিয়ে লইয়া করবেন নাউজুবিল্লাহ কইয়া জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা এবার দেখেন এই যুগে 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 এই কারবারটা হইছো, এই যে মুসা নবীরে যারা আল্লাহ মানছে তারা একদিন কইয়া বসে আমরা মুসা নবীরে তো আল্লাহ মানিয়ে, তবে উজাইর উনি হলো ইবনুল্লাহ, তিনি আল্লাহর ফুতে, নাউজুবিল্লাহ কইতেন না, বাপ মারা গেলে যেমন ফুতে অংশ পায়, আল্লাহ যখন থাকতো না উজাইরে অংশ পাইব আল্লাহ রাসাই, নাউজুবিল্লাহ কয় না তো। ইহুদিরা আল্লাহ মানছে কয়জন বা কথা কথা আছে কয়জন, দুইজন, দুইজন ইহুদিরা আল্লাহ মানছে দুইজন, খ্রিস্টানরা কয় আও আল্লাহ দুইজন যে তোমরা কও বাড়ছে বাড়ছে, কয় কেমনে বাড়ছে, কয় আল্লাহ বিয়া করার কারণে, কারে বিয়া করছে কয় মরিয়ম রে, কয় আল্লাহ মরিয়ম রে বিয়া করছে, অহন মরিয়ম হইয়া গেছে গে আল্লাহর স্ত্রী, আর হে স্ত্রীর গড়ে ফুত হইছে ঈসা, এই হিসাবে আল্লাহ বউয়ে ফুতে মিললে আল্লাহ হইছে তিনজন। ইহুদিরা কয় কয়জন, ইহুদিরা কয় কয়জন, মন দিয়ে শুনেন আরে গরমে দৌড়ালাইছে তারারে, ইহুদিরা কয় দুইজন, ইহুদিরা কয় দুই কয়জন, খ্রিস্টানেরা কয় এই আল্লাহ মরিয়ম ঈসা মিলে হয়েছে কয়জন, তা ইহুদিরা কয় তিনজন, আর আরবের তৎকালীন যারা নবীর জমানায় কাফের ছিল তারা কইতো আল্লাহ হইল 360 জন, আর আমরা দেশের যে হিন্দু তারা কয় যে তোমরা এত কমাল্লায় কেমনে মিল করতে আসো বুঝি না কিছু। তারা দেখছে যে রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, মেঘের লেগে একজন, দানার লেগে একজন, আলুর লেগে একজন, গমের লেগে একজন, দানা আবার কয় জাতের মিলাইয়া মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না। আর লেগে হিন্দুদের দেবতা হইলো কয় কোটি কথা না, কয় কোটি, তো ইহুদিয়া দুইজন, খ্রিস্টানেরা তিনজন, হিন্দুরা 33 কোটি, আরবের তারা 360 জন, আর আমরা বলি আল্লাহ একজন, ঠিক কিনা বলো, আমরা আল্লাহ কয়জন, এটা কি অন্তরের কথা না মুহের কথা, যদি মিশা কথা কইয়েন না, এটা আমরা অন্তরের কথা না, আমরা মুহে কইছি এক আল্লাহ, এখন সবাই জিজ্ঞেস দিয়ে কইছেন না আল্লাহ একজন, তাই এক আল্লাহ কইলে তারপরে মাজারও গিয়া সাজদা দেয় কারা, কেউ সাজদা দেয় কারা, কারা দেয় আমরাও তো নাকি, এই আমরার ভিতরে কেউ না কেউ গিয়া সাজদা দেয় মাঝে দেয়নিও, ল্যাংড়া পাড়ারে দেখলে এটা নিয়ে ফাগল হয় কারা, আমরা তো আমরে, তা ল্যাংড়া উপরেও কিছু নাই নিচেও কিছু নাই, এই ল্যাংড়া পাড়ায় যখন রাস্তা দিয়ে আনে তারে রিক্সার তুলনের লেগে রিক্সাওয়ালায় কত ফেরে সায়, তে যদি রিক্সা তুলে ল্যাংড়ায় রিক্সাওয়ালায় মনে করে আমার কফালটা ভালা আমার রিক্সাটা ধন্য, আসেনি এই চিন্তা, কত মানুষে বন হাতে তে কেউ আর বন খায় না, তার বন খাইছে পরে তে সিল্লান দিয়ে বেড়ায় চিনছ না, চিনছে আমার ল্যাংড়ায়, নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ, আবার চিন্তা করে দেখেন আমরা কোন জায়গাতে আছি, আমরা কোন জায়গাতে আছি, এই জন্য আমি সারা বাংলাদেশে সবসময় বলেছি যে ল্যাংড়া জোট্টা মোট্টা ফাগল ছাগল এই দিকে লইয়া একজন মানুষে দেখবেন ফাগল হয়নিও, আমি কইছি যে জোট্টা ল্যাংড়া তে আসল ফাগল না, আসল ফাগল হইছে তারা ল্যাংড়ারে লইয়া ফাগল হইছে যারা,
কারণ তে ল্যাংডা তে লুঙ্গি ডাফিন জন লাগবে বুঝে না আপনি তাহলে নিয়ে নাগর ফাগল হয়েছেন কীর্তেন কেড়ে তারা নিয়ে ফাগল হয়েছে এবার গেল। এই পরিপ্রেক্ষিতে তারা যখন চাইল তখন আল্লাহ করা আনুল কারিমের এই সুরা নাজিল করে দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এর ভিতরে কি কইছে জানার দরকার আছে নাকি নাই? আমরা কম সময়ের ভিতরে আমি বুঝি, গরম লাগলে কিরকম লাগে? আমারও গরম লাগে, শুধু আমি যে বুঝি না তা না, আমি কম সময় শেষ করে দেব। আমরা যারা আসছি কেউ উঠবো না ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তাহলে কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই তিনি, এই যিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়া সব কিছুর মতো হয়, ফিরের মতো ফির হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, হুজুরের মতো হুজুর হয়, ফিরের মতো ফির হয়, প্রিন্সিপালের মতো প্রিন্সিপাল হয়, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়, কিন্তু আমার আল্লাহর কি মতো হয়? কথা কোন আল্লাহর মতো হয়? আল্লাহর মতো হয় না। কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা দোয়া করলে আল্লাহ কবুল করবনিও, কথা না করবনি? আমরা এই প্যান্ডালটার ভিতরে মনে হচ্ছে আসেননি যে হুজুর আমার কোনো গোনা টোনা নাই, এরম আসেননি কেউ? কথা করে আসেননি কেউ? আজকে আমরা সবাই মিলে এই কয়েক মিনিটের ভিতরে আমরা তওবা করব। আইসি গোনা লইয়া, আইসি গোনা লইয়া জায়াম গোনা ফেলাই দিয়া, ঠিক কিনা কর? একটা গোনা লইয়া আমরা কেউ যাইতাম না, যারা গেছে গেছে, আর কেউ বনে ওইটা সব বইয়ালাম। এই বাসটারে ঠেললা কই নিছেন আপনি? এটা সোজা আসিল না বাসটা? কাজ করে লাগছে বাসটারে যাইতে। বসো না তোমরা দুজন, বসো বসো বসো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবা? ও মোটর সাইকেল বিচরেই একটা লোক দোয়া করে উঠেন না, আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নিও? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, ও মাহফিলের ওজন বুঝছে আমরা আব্বা আম্মায়ও, যারা কবরও তারা বুঝছে মাহফিলের ওজন, যারা আব্বা নাই আম্মা নাই, আপনাদের চোখে দেখেন না এই মাহফিলটার চারুগুল দিয়া রুহানি হালাতে আপনার আব্বায় আপনার আম্মায় লাইন ধরে দাঁড়াই সুবহানাল্লাহ পান, ফেরেশতারাই দেখে, আমিও দেখি না আপনিও দেখেন না, তো ফেরেশতার লগে তারা আবার কথা হয়, টেবিলে জিজ্ঞেসে কি দেখো এই এই ছেলে বসে এরকম করতেছো কেন? এত ডাকাডাকি করার কি আছে? এখনো মন দিয়া শুনেন, এখন ফেরেশতারা তো দেখে, তো ফেরেশতারা দেখে জিজ্ঞেসে কি দেখো এই গরমের ভিতরে তুমি এখন মাহফিলের কান্দা তাইয়া করেছো গীতা, এবিডিয়ে কান দেয় ওই তোমার মায়, এবিডি তো কবরও, এবিডিয়ে রুহানি হালাতে খেলুইয়া ফেরেস্তারে কয় ভাই আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না, নাগাইশের ফিরসা বুঝে আমরা মাহফিল আইছে আমার ফুতে বুঝছে বাসটার লগে, তে আমার ফুতে তেও মাহফিলও গেছে, আমি দুনিয়ার থাকতে হুন্যাইসতাম, জি ফুতে দোয়া করলে বিলে হেই দোয়া বাপাফের লেগে কবুল, আমি দোয়া নিতাম আইসিও, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার দোয়া আমার ফুতের দোয়ার উসিলায় আমার মার ওই মার কবরটা জান্নাত হইছেনি, সুবহানাল্লাহ। আমি ফুতের দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমি মার কবর জান্নাত হইছেনি।